বিনোদনের তাজা খবরে স্বাগত। সম্প্রতি একটি নিউজ এসেছে যে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাক ফুল পেয়েছেন বুবলি, আর সেজন্য তার চোখে জল। এবার জন্মদিনে জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি সেরা উপহার পেয়েছেন স্বামী শাকিব খানের কাছ থেকে, আর সেটি হচ্ছে ডায়মন্ডের নাক ফুল। বিশেষ দিনের এক সপ্তাহ আগেই নাকি তিনি এই উপহারটি পেয়েছেন। গণমাধ্যমকে বুবলি বলেছেন, আমি আগে থেকে জানতাম না উপহারটা কি, যখন খুলে দেখলাম নাক ফুল দেখে আমার চোখে জল চলে আসলো। এটি হাতে নিয়ে আমি আবেগ প্রবণ হয়েছিলাম। আমি মনে করি এই উপহার আমার জন্য তার অন্য রকম এক ভালোবাসার বহিঃপ্রকাশ। শাকিব খান তাকে নিয়ে আরো একটি মজার তথ্য জানিয়েছেন শবনম বুবলি। সেটি হলো, জন্মদিনে শাকিব খান সবার আগেই নাকি তাকে উইশ করেছেন। এ নিয়ে বুবলির ভাষ্য, সেফ জোনে থাকে সে, হা হা হা, এবারও একদিন আগে 19 নভেম্বর আমাকে উইশ করেছে। তো এভাবে কেন আগে একদিন আগেই উইশ করতে হবে? তাকে বললে সে বলে, আমি ভুলে যেতে পারি, এজন্য আগে ভাগই করে ফেললাম, পরে স্পেশাল আয়োজন তো হবেই। শবনম বুবলি শেষ করেছেন সম্প্রতি প্রহেলিকা সিনেমার শুটিং, আর হাতে রয়েছে মায়া এবং দেয়ালের দেশ সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে প্রেম পুরাণ এবং রিভেঞ্জ লিডার আমি বাংলাদেশ সিনেমা। এদিকে শবনম বুবলির এই সংবাদটি নাকি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন অপু বিশ্বাস। শাকিব খানকে কেন্দ্র করে কয়েক বছর আগে দ্বন্দ্বে জড়ান অপু বিশ্বাস এবং শবনম বুবলি। সে সময় অপু বিশ্বাস শাকিব খানের স্ত্রী ছিলেন। সেই দ্বন্দ্বের অবসান না হলেও বুবলির নিউজের লিঙ্ক অপু বিশ্বাসের ফেসবুক অ্যাকাউন্টে দেখা গিয়েছে, যদিও এর কারণ জানা যায়নি। শাকিবের কাছ থেকে ডায়মন্ডের নাক ফুল পেয়েছে বুবলি এবং তার জন্য তার চোখে জল, এই শিরোনামের লিঙ্কটি তিনি শেয়ার করেছেন একটি ক্যাপশন দিয়ে, এবং সেখানে হাসির ইমোজি দিয়ে চিত্রনায়িকা লিখেছেন, কি মজা কি মজা। বিষয়টি জানতে চাইলে অপু বিশ্বাস খোলাসা না করে শুধু বলেন আর হাস্যকর বলে উপস্থাপন করেন। অপু বিশ্বাসের এমন পোস্টে অনুমান করা যায় বুবলিকে শাকিব খানের নাক ফুল দেওয়ার বিষয়টি তার কাছে হাস্যকর মনে হয়েছে, অথবা বিষয়টি মিথ্যা বলেই তিনি এমন স্ট্যাটাস দিয়েছেন। কয়েকদিন আগে চিত্রনায়িকা শবনম বুবলির জন্মদিন ছিল। বুবলির দাবি, জন্মদিনে সে উপহার পেয়েছে শাকিব খানের কাছ থেকে। নাক ফুল দেওয়ার বিষয়টি শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। শাকিব খান তার ফেসবুক পেজে বুবলির জন্মদিন নিয়েও কোনো পোস্ট দেননি। শাকিব খানের ঘনিষ্ঠদের সঙ্গে আলাপ করে জানা যায়, নাক ফুল দেওয়ার বিষয়টি তারা কিছুই জানেন না, এমনকি শাকিব খানের সঙ্গে বুবলির দেখা হয়নি বলেও জানান তারা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন জানান যে গত কয়েকদিন ধরে শাকিব খান ঘরের বাইরে বের হননি, বাসায় তেমন কাউকে আসতেও দেখেননি। নাক ফুল কিভাবে সে কিনলো তা জানা যায়নি। যতদূর জানি শুটিং এর বাইরে শাকিব খানের সঙ্গে বুবলির দেখা হয়নি, আর যদি দেখা হয়ে থাকে সেক্ষেত্রে তাদের দুজনের রিসেন্ট ছবি বুবলি প্রকাশ করতে পারত। তাহলে শাকিব খান যে তাকে নাক ফুল দিয়েছে এর প্রশ্নের উত্তর আসলে কি? বন্ধুরা, শাকিব খান সঙ্গে বুবলির যে বিশেষ সম্পর্ক তা নিয়ে জল ঘোলা কিন্তু কম হয়নি। তাদের বৈবাহিক সম্পর্ক আসলে টিকে আছে কিনা তা নিয়েও রয়েছে বেশ সন্দেহ। যদিও বুবলি একাধিকবার তার বিভিন্ন পোস্টে প্রমাণ করার চেষ্টা করছেন যে সবকিছুই তাদের ঠিক আছে, কিন্তু শাকিব খানের কথা এবং মন্তব্য এবং তাকে নিয়ে কোনো পোস্ট না দেওয়ায় এর মধ্যে সন্দেহ থেকেই যায়। বিনোদনের তাজা খবর পেতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।